মার্জিয়া রহমান ঐশী প্রশ্ন করেছেন, মেয়ের অভিভাবক কি তাদের পছন্দের ছেলের সাথে জোরপূর্বক বিয়ে দিতে পারে? মার্জিয়া রহমান ঐশী, মেয়ের অভিভাবক যদি পিতা হয় এবং তিনি যদি ধার্মিক হন, দিনদার হন, আর মেয়ের যদি তিনি ছোট থাকেন, তাহলে পিতা তাকে বিয়ে দিতে পারবেন। আর মেয়ে যদি প্রাপ্তবয়স্কা হন, তাহলে তাহলেও পেতে পিতা বিয়ে দিতে পারবেন। তবে মেয়ের মেয়ের অধিকার আছে তখন বলা নিষেধ করা, যে আমার অধিকার আছে, আমি এটা পছন্দ করছি না, বিয়ে ভেঙে দেওয়া হোক, তখন সেটা ভেঙে দিতে পারবে। অথচ বিয়ে দিলেও বিয়ে ভেঙে দেওয়ার অধিকার মেয়ের থাকবে যখন সে বালক হয়ে যাবে, যত সে যদি ছোট অবস্থা বিয়ে দেয়। তাহলে বোঝা গেল যে অভিভাবক যদি পিতা হন, তার এই অধিকার ইসলাম দিয়েছে, তবে সেখানে মেয়েকে অধিকার দিয়েছে সেটাকে প্রটেস্ট করার বা সেটাকে না মানার, বলতে পারার অধিকার তাকে দিয়েছে। আর যদি দিনদার না হন, জোর করে দেন, তো সেটা গ্রহণযোগ্য হবে না, মেয়ে পিতারও অধিকার থাকবে না। যে দিনদার নয় এমন কারোর সাথে বিয়ে দেওয়ার অধিকার পিতারও নেই। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم